আসসালামু আলাইকুম। 46তম বিসিএস প্রিলিমিনারি যাদের টার্গেট তাদের জন্যই আজকের এই আয়োজনটি। বিসিএস প্রিলিমিনারির সিলেবাস ধরে ধরে আপনি নিতে পারবেন পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, থাকবে নৈতিকতা, থাকবে ভূগোল। 250 থেকে প্রায় 300টি টপিকের উপরে আমাদের সবগুলো শিট যদি কেউ একসাথে নিতে চান তাহলে কমেন্ট করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকের ডেমো দেওয়া আছে, সেখানে দেখতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব, সাথেই থাকুন। যারা প্রিলির সাথে রিটেনের প্রস্তুতি নিয়ে নিতে চান তারা স্বপ্নের স্কুলের এই ভিডিওর নিচে ক্লিক করুন, কমেন্ট করুন, ডেমো লিঙ্ক পেয়ে যাবেন। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, মহাস্থবির শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? তিনি নালন্দা বিহারের আচার্য ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শীলভদ্র। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? সোনারগাঁয়ে। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? তার নাম ছিল পুন্ড্রনগর। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্র শহর। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী থেকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গোলয়েড। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের দ্রাবিড় নামে অভিহিত করা হয়। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে বোঝায় উত্তর এবং পশ্চিমবঙ্গ। বারো ভূঁইয়াদের অন্যতম ইশাখার রাজধানী কোথায় ছিল? ইশাখার রাজধানী ছিল সোনারগাঁয়ে। কোন সময়ে সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁ এর পত্তন করেছিলেন ঈসা খান। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থানান্তর করেন ইসলাম খান। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় এসেছিলেন? ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় এসেছিলেন। প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি ছিলেন রাজা শশাঙ্ক। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম ছিল বিক্রমাদিত্য? বিক্রমাদিত্য নাম ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? টারশিয়ারি পাহাড়কে দুই ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল সহ কত? জল এবং স্থল সহ 2928 মাইল।
বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত? স্থলসীমার দৈর্ঘ্য 4,427 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের বা সমুদ্র তটরেখার দৈর্ঘ্য কত? সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য 4,156 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ভারতের ঢাউকি শহরটি অবস্থিত। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশের কক্সবাজার জেলাটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে নয়। যে কোনো প্রশ্নে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন এরাইজ হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা মোট কতটি? সীমান্ত জেলা মোট 30টি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? সংযোগ নেই বান্দরবন জেলার সাথে। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি দেশের। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটি দেশের নাম হচ্ছে ভারত এবং মায়ানমার। বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে মিয়ানমারের সাথে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য মোট কতটি? ভারতের মোট রাজ্য 5টি। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? ভারতের সীমান্তের সাথে নয় রংপুর জেলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? ভারতের মণিপুর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয়র সাথে সংযুক্ত নয়। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে অবস্থিত মেঘালয়। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারতের এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? ভারত এবং মিয়ানমারের সাথে সীমানা সংযোগ রয়েছে রাঙ্গামাটি জেলার। কোন জেলা রৌমারি এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? রৌমারি এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রাম জেলা। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত? এটি ফেনী জেলায় অন্তর্গত। যারা বিস্তারিত রিটেন সহ পড়তে চান তারা কিন্তু এই শীটের মধ্যেই সব কিছু পেয়ে যাবেন। আর যদি একসাথে এই শীটগুলো নিয়ে যেতে চান তাহলে কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র এই নম্বরে বিকাশ নগদ অথবা রকেটে 220 টাকা সেন্ড মানি করে একটা স্ক্রিনশট দেন এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে, তাহলে সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। অথবা বিকাশ নগদ অথবা রকেটে টাকা পাঠিয়ে শুধুমাত্র আপনার ইমেল আইডিটা জানালেই আপনি পেয়ে যাবেন। কমেন্টে ইমেল আইডিটা লিখে ফেলুন। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী। বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? বাংলাদেশের বৃহত্তম নদীর নাম মেঘনা নদী। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার মেঘনা প্লেস অফ ইটস অরিজিন? অর্থাৎ উৎপত্তি স্থলে নাম হচ্ছে বোরাক নদী। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? কুষ্টিয়া শহরটি গড়াই নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে।
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে নিচের কোন নদীটি? মেঘনা নদী। বাংলাদেশ এবং মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? এই দুটি দেশ নাফ নদী দ্বারা বিভক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্গত? বাংলাদেশের অন্তর্গত 33%। বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 5,200 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী নিচের কোনটি? মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? সবচেয়ে নাব্য নদী হচ্ছে মেঘনা নদী। বাংলাদেশের প্রশস্ততম নদী? মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী নিচের কোনটি? সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী। নাফ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত? এটি মিয়ানমারের সীমান্ত বরাবর প্রবাহিত। বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি? হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে ভারতের মধ্য দিয়ে, বাংলাদেশ, চীনের মধ্য দিয়ে, তবে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? হালদা নদী থেকে। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে? ভারত থেকে প্রবেশ করেছে 54টি নদী। পদ্মা নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা নদী রাজশাহীর ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর অপর নাম হচ্ছে কীর্তিনাশা। দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী মোট 1টি। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি? ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। যে নদীটির উৎস এবং সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে সেই নদীটি হচ্ছে হালদা নদী। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে আত্রাই নদী। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? কুলিক নদী। মাতামুহুরী নদী নিম্নের কোথ থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন হয়েছে লামাই মইভার পর্বত থেকে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? নাফ নদী। পদ্মা নদীর উৎপত্তি কোথ থেকে ঘটেছে? পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতমালা থেকে। বাংলাদেশ এবং বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে, সুরমা এবং কুশিয়ারের সাথে মিলিত হয়েছে আজমিরিগঞ্জে। বাঙালি এবং যমুনা নদীর সংযোগ কোথায়, বাঙালি এবং যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়ায়। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে, পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মিশে গেছে, আর সেই জায়গাটির নাম হচ্ছে গোয়ালন্দ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে, যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে, পদ্মা মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে, তিস্তা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। নিচের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি, বঙ্গোপসাগরে পতিত হয়নি পদ্মা নদী। মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়, ভৈরবে। পুনর্ভবা, নাগর, টাঙ্গন এগুলো কোন নদীর উপনদী, এগুলো মহানন্দা নদীর উপনদী। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। পদ্মা নদীর উপনদী, পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা। উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মা নদীর উপনদী কোনটি, মহানন্দা। বিস্তারিত পড়তে চাইলে এই শীটের উপরি অংশে রয়েছে। নদী তীরবর্তী স্থান এবং বাংলাদেশের দ্বীপসমূহ। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত, সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, মহাস্থানগড় অবস্থিত করতোয়া নদীর তীরে। মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত, মাওয়া ফেরিঘাট অবস্থিত মুন্সিগঞ্জে। মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত, মাওয়া ফেরিঘাট এটি পদ্মার তীরে অবস্থিত। ঢাকা যে নদীর তীরে অবস্থিত, ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত, বরিশাল শহরটি কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। যশোর কোন নদীর তীরে অবস্থিত, যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত, কুষ্টিয়া শহর গড়াই নদীর তীরে অবস্থিত। দশবার পড়ার চেয়ে একবার শোনা অনেক বেশি ইফেক্টিভ, চোখ বন্ধ করে শুনতে থাকুন যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন। মাদারীপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত, মাদারীপুর পদ্মা নদীর তীরে অবস্থিত। কানে হেডফোন লাগাতে পারেন, সাউন্ডটা অল্প দিতে পারেন, শুনতে থাকুন, স্বপ্নের স্কুলেই আছেন। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি, অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত, গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত ভৈরব নদীর তীরে। সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত, সারদা পুলিশ একাডেমি এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। নদীর তীরবর্তী শহর বন্দর বিষয়ে নিম্নোক্ত কোনটি সঠিক, খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে সারদা, পাশে দেওয়া আছে পদ্মা, অর্থাৎ সারদা পদ্মার তীরে অবস্থিত। পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলায়, ব্রহ্মপুত্র নদটি এটি কিশোরগঞ্জ জেলায়। মহানন্দা নদী কোন জেলায় অবস্থিত, মহানন্দা চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। ভৈরব নদীর অবস্থান কোথায়, ভৈরব নদীর অবস্থান কিশোরগঞ্জে। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত, চেঙ্গি নদী
খাগড়াছড়ি জেলায় অবস্থিত। সুন্দরবনের মোট আয়তন কত? বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার, প্রায় 61% বাংলাদেশেই পড়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা কোন নদীর তীরে অবস্থিত? বাংলাবান্ধা এটি অবস্থিত তিস্তা নদীর পাড়ে। ঠাকুরগাঁ কোন নদীর তীরে অবস্থিত? আগের প্রশ্নটার সংশোধন করছি, বাংলাবান্ধা তিস্তার পাড়ে অবস্থিত নয়, বাংলাবান্ধা এটি অবস্থিত করতোয়া নদীর তীরে। ঠাকুরগাঁ কোন নদীর তীরে অবস্থিত? ঠাকুরগাঁ অবস্থিত টাঙ্গন নদীর তীরে। পাবনা কোন নদীর তীরে অবস্থিত? পাবনা অবস্থিত ইসামতি নদীর তীরে। নাটোর কোন নদীর তীরে অবস্থিত? নাটোর অবস্থিত আত্রাই নদীর তীরে। মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? মেঘনা নদী এটি সিলেট জেলার মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থান করেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ নদী বন্দরটি এর অবস্থান কোন নদীর তীরে? এর অবস্থান শীতলক্ষ্যা নদীর তীরে। চালনা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? চালনা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালি নামের এই নদীটি অবস্থিত বগুড়ায়। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে ঘানট। তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিন বিঘা করিডোর এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম দ্বীপটি অবস্থিত? নিজুম দ্বীপটি অবস্থিত মেঘনা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপটি এর অবস্থান দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান সাতক্ষীরা জেলায়। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, তাই ভোলাকে দ্বীপ জেলা বলা হয়। মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত? মনপুরা দ্বীপ আছে ভোলায়। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ এবং ভারত উভয় দাবি করে? দক্ষিণ তালপট্টি দ্বীপ। নিউমোর কি? নিউমোর হচ্ছে একটি বিরোধপূর্ণ দ্বীপের নাম। পর্তুগিজরা বাংলা ভূখণ্ডের কোন দ্বীপে বসবাস করত? পর্তুগিজরা বসবাস করত মনপুরা দ্বীপে। কোন দ্বীপে গন্ধক পাওয়া যায়? গন্ধক পাওয়া যায় কুতুবদিয়া দ্বীপে। গোছানোভাবে সব কিছু সাজানো আছে, কেউ চাইলে এই শীটগুলো থেকে প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো টপিক এখানে কভার করবে। আপনি যদি সাধারণ জ্ঞানের সকল টপিক একসাথে নিতে চান তাহলে 100 টাকা পড়বে, আর সকল বিষয়ের সব কিছু যদি একসাথে নিয়ে যেতে চান তাহলে 220 টাকার অফার মূল্যে পেয়ে যাবেন। হয়তোবা আর নেক্সট দিন এটা নাও পেতে পারেন। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2050 ফুট। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? যেহেতু পাহাড় শ্রেণী বলা হয়েছে তাহলে এটা টারশিয়ারি যুগের। সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা কত? গড় উচ্চতা 21 মিটার। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি এটি অবস্থিত খাগড়াছড়িতে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত
সীতাকুণ্ডে। লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত? লালমাই পাহাড় এটি অবস্থিত কুমিল্লা অঞ্চলে। কুলাউড়া পাহাড় এর অবস্থান মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত? স্থানীয়ভাবে এগুলো টিলা নামে পরিচিত। চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ? চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ আরাকান ইয়োমা পর্বতের অংশ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বিজয়। কেওকারাডং এর উচ্চতা কত? এর উচ্চতা প্রায় 1230 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয় এর অপর নাম কি? বিজয় এর অপর নাম হচ্ছে তাজিংডং। তাজিংডং এর উচ্চতা কত? তাজিংডং এর উচ্চতা হচ্ছে 390 ফুট। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে কি বলা হয়? বলা হয় বেঙ্গিভ্যালি। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় বাংলাদেশে অবস্থিত এবং এটি বান্দরবান জেলার রুমা সদরে অবস্থিত। 46তম বিসিএসের ফুল কোর্সের একদম বিসিএসের সিলেবাস ধরে টপিক ভিত্তিক সকল বিষয়ের সাজেশন যদি নিতে চান তাহলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। কোনো ফোন দেওয়ার একদমই দরকার নেই, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।